democratic people of Bengal want good result from our constitutional custodian. আমরা পাইনি। হুমায়ুন কবির আপনার বিধানসভার বিধায়ক সহকর্মী তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবির দেবরার, তিনি বলছেন বাঙালি হিসেবে ভোট হিংসায় মাথা হিট হয়ে যাচ্ছে কারণ দেশে অন্য কোথাও নির্বাচনে মৃত্যু হয় না। পরে পরে প্রত্যাহার করতে হবে, পরে এই মন্তব্য প্রত্যাহার করতে হবে কারণ ওনারা কর্মচারী, ওনারা কর্মচারী, মালিক ওদের দিয়ে আবার প্রত্যাহার করা হবে। অতএব এসব কথা নিয়ে বেশি গুরুত্ব দেওয়ার দরকার নেই। আপনারা ভিউয়ার্স এবং টিআরপির জন্য দেখান, কিন্তু বাস্তবে এসব লোকের মেরুদণ্ড বেশিক্ষণ সোজা থাকবে না। এবার আমা বলেও দেখেছি কিরণময় নন্দরা, আরএসপি ফরওয়ার্ড ব্লগরা নন্দীগ্রামের গণহত্যার প্রতিবাদ করতেন কিন্তু মন্ত্রিসভা ছাড়তেন না। এই হাফ হার্টেড কাজ করে দুদিন মিডিয়ায় থেকে মনোরঞ্জন ব্যাপারীর মতো কোনো লাভ নেই। দাদা, বাংলার যে পরিস্থিতি যাচ্ছে, ভোট আবার আপনারা কোটে যাচ্ছেন, পুনর্নির্বাচন কি আবার পুনর্নির্বাচনের পথে কি যাচ্ছে? আবার যে পুনর্নির্বাচন করেছে তো পুনর্নির্বাচন হবেই। সিসিটিভি ভিডিওগ্রাফি ফরেন্সিক চাই, সেন্ট্রাল ফরেন্সিক। প্রার্থী ভোটের শুরুতে ছিল, শেষে নেই। পোলিং এজেন্ট ভোটের শুরুতে বসেছে, সিলিং এ নেই। ওখানে তো বেড়ে বের করে দিয়েছে, সেখানে রিপোর্ট তো হবেই। চেক মুড়ির পিছনে থাম ইমপ্রেশন একজনই লাগিয়েছে, দু তিনজনই লাগিয়েছে 150-200 ভোটে। ফিঙ্গারপ্রিন্ট তো করতেই হবে, যাবেন কোথায়? সব বুঝে তো রিপোর্ট চাইছি না। এই কাণ্ডগুলো যেখানে করেছেন সেখানে তো রিপোর্ট করতে হবে, এবং ডকুমেন্টারি ফ্রড করে রেখেছেন ও এম আর মার্কশিটের মতো, রিক্রুটমেন্টের মতো ডকুমেন্টেই ঢাপলা করে রেখেছেন। আর যেহেতু হাইকোর্ট হয়ে সুপ্রিম কোর্ট গেছেন, সুপ্রিম কোর্ট থেকে ব্যাক করিয়ে দিয়েছেন, এবারে চিফ জাস্টিসের সমস্ত জাজমেন্ট এই ইলেকশন কমিশন এবং স্টেট গভর্নমেন্টকে অনিচ্ছা সত্ত্বেও তিত গেলার মতো গিল্ট কাঁদে পড়িয়া বগ্গা কাঁদে রে। রাজ্যসভায় তৃণমূলের প্রার্থী তালিকা, তাতে দেখা যাচ্ছে সুখেন্দু শেখর রায়, ডেকো ব্রায়ন, দোলা শেখর রয়েছে, ওদের পার্টি থেকে করেছে, সাকেত গোখেলের নাম রয়েছে, তার পার্টি থেকে করেছে, তাদের পার্টির পাঁচটা ক্লিয়ার আছে, একটা সেকেন্ড প্রেফারেন্সে জেতার সম্ভাবনা আছে, তাই ছটা প্রার্থী দিয়েছে, সাতটা সূত্র। আমাদের সেন্ট্রাল লিডারশিপ প্রার্থী ঘোষণা করবে 13 তারিখ, লাস্ট আমরা প্রার্থী দিয়ে দেবো। আমি অন্য দল কাকে সিলেকশন করলো, কোন কোম্পানি তার কোন কর্মচারীকে ট্রাস্টেড মনে করলো, আমি এটা নিয়ে কিছু। ময়নার ছবি আজকে দেখেছেন, ময়নার যে প্রথম প্রশ্নই করলাম, ময়নার আইপ্যাকের লিস্টে এসডিপিও তমলুক, তাকে অমরনাথ বলিয়ে প্রিজাইডিং অফিসারদের নোট করিয়ে করিয়েছে, পূর্ণেন্দু মাঝে ডিএম এবং এসপি অমরনাথ, এটা ভাইপো এবং আইপ্যাকের নির্দেশে করেছে। ওখানকার XML সংগ্রাম দোলাই ওখানে ডাক্তার থেকে গুন্ডা হয়েছে, ও অনুরোধ করেছে ভাইপোকে ফোন করে, ভাইপো প্রকৃত যেতে পারে না, ভাইপো বিয়েকে ফোন করে, আমাদের সব তথ্য আছে, বাচ্চা লুট করে নিয়েছে, ভোট করেছে প্রতিটা বুথে 500 করে ভোটে বিজেপি জিতে। মানে বড় ঘোষণা, আরে ভাই দেখে মিলিয়ে নেবেন না, আর তো কিছু করতে পারবে না, ও তো রেজাল্টে প্রার্থী নেই তো, আমাদের লোকরা করছে তো, আর দুটো কিছু করতে পারবে না, 8টা 6টা করে সেন্ট্রাল ফোর্স দাঁড়িয়ে আছে বাইরে, কি ওর ঠিক দিচ্ছে, ঝামেলা করলেই মার খাবে, একটু আগে এখানে মার খেয়েছি বিনোদ, এদের লাঠা ঔষধ ছাড়া এ সোজা করতে পারবে না। ময়নার 128 লাঠা ঔষধ, একমাত্র ঔষধ ময়নার 128 নম্বর বুথে এই মুহূর্তে বোমাবাজি চলছে, ময়নার 128 নম্বর কিছু করতে হবে। রাত্রেবেলায় নিয়ে গিয়ে নাকি হুমকি দেওয়া হচ্ছে, আমাদের লোকরাও পুষ্পবৃষ্টি করবে, বেরিয়েছে রাত্রে গিয়ে হুমকি দেওয়া হয়েছে, অভিযোগ করছেন যে
লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো, ভোট দাও তৃণমূলকে, এরকম অভিযোগ। আপনি জনরোষ দেখেননি নন্দকুমারে, আপনি জনরোষ তমলুকে দেখেননি, বৈশাদল দেখেননি, এগরা টু দেখেননি, বিপ্লবের জায়গা পথ দেখাবে মেদিনীপুর। সব দল এক হয়ে তমলুকে কালকে প্রতিরোধ করেছে গুন্ডাদের, সব দল, কোন ভেদাভেদ ছিল না চোর তৃণমূল ছাড়া। স্ট্রংরুম ঘিরে এই যে উত্তেজনা বিভিন্ন জায়গায়, আপনি আগে স্ট্রংরুমে লুটের একটা আশঙ্কা প্রকাশ করেছিলেন। আর পারবে না, পারবে না, সেন্ট্রাল ফোর্স সব জায়গায় পজিশন নিয়ে নিয়েছে দাদা। গতকাল সব চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে, আর পারবে না। গতকাল সেনাবাহিনীর পোশাক পরে চণ্ডীপুরে স্ট্রংরুমে ঢুকে ভিডিওরা আমাদের হেল্প করছে, সব কাছে আছে, কোন লোক তা চাকরি খোয়াবে না মমতা ব্যানার্জিকে, কিছু করতে পারবে না। সমস্ত জায়গায় লোকজন সজাগ হয়ে গেছে, কাউন্টিং এজেন্টদের ট্রেনিং এ কি বলছে রেকর্ড করে পাঠিয়ে দিচ্ছে সকালবেলা, জনজাগরণ হয়ে গেছে। এবং আমাদের ভারতবর্ষে ইন্দিরা গান্ধী পারেনি জরুরি অবস্থা করে দমন পীড়ন করে, দমন পীড়ন যে করবে তার পরিণতিটা এই একই হবে। আপনি অপেক্ষা করে রাখুন কিভাবে পালাতে হবে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের মতো পিসিআর ভাইপোকে, কিন্তু দেখতে থাকবেন। এই মুহূর্তে খবর আসছে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারকে আটকে দিয়েছে তৃণমূল কর্মীরা গঙ্গারামপুরে, রাঘবপুরে উত্তেজনা, কি বলবেন? জায়গায় জায়গায় আটকে দেওয়া হচ্ছে রাজ্য সভাপতিকে, বিভিন্ন জায়গায় ভোটে বাধা দেওয়া হচ্ছে। ওদের ক্ষেত্রে ছাড় দুরকম আইন, আমরা ওরা দুরকম আইন, আমি বা বিজেপির এমপি এমএলএরা বুথের বাইরে যেতে পারবো না, আর ওদের এমপি এমএলএরা সিকিউরিটি নিয়ে যেখানে সেখানে ঘুরে রাখ ঘুরবে, ওদের বাতি পাঁচ পয়সার নেতারও তিনটা সিকিউরিটি, সামাদের সিকিউরিটি সৈয়দ আব্দুস সামাদ, তার না আছে ছাতা না আছে জুতা, সে সিকিউরিটি নিয়ে ঘুরে বিরাট হার্ড নেতা, তার বেটাকে আমি কারখানায় ঢুকেছি। দাদা আরেকটা প্রশ্ন দাদা, আজকের 123 নম্বর বুথে বিরোধীরা যেখানে পুনর্নির্বাচন হচ্ছে সেই জায়গাতে বিরোধীরা এজেন্ট বসেনি এবং সেখানে বিরোধীরা ভোট বয়কট করেছে, এরকম অভিযোগ কি বলে বামপন্থীরা? এরকম বামপন্থী মানে বিরোধী মানে সমস্ত বিরোধীরা নির্দলীয় ওখানে এজেন্ট বসায়নি, কেবলমাত্র শাসক দলের এজেন্ট ওখানে আছে, কোন দলের এজেন্ট? আমাদের বিজেপির এজেন্ট আছে, বিজেপির এজেন্ট আছে, আমাদের জেলা পরিষদ ক্যান্ডিডেটের এজেন্ট ইলেকশন এজেন্ট শ্যামা প্রসাদ তিনি বুথে এজেন্ট আছেন, এবং আমাদের পঞ্চাশ সমিতি ক্যান্ডিডেট যে মধুশ্রী সে নিজে বুথে আছে। না আপনি কোনো জিনিস ভুল তথ্য দিলে তো হবে, আমি তো বলছি শ্যামা প্রসাদ মন্ডল আমাদের সে সকালবেলা একটা উত্তেজনা হয়েছিল, কিন্তু আমরা পরে বসেছি, ভোটার অলরেডি সাড়ে কত পড়ে গেছে ভোট, চণ্ডীপুরে কালকে স্ট্রংরুমে বিরিয়ানি খেয়েছি সীতারাম ইয়েচুরিকে নিয়ে পাটনাতে, আমরা ওই সিপিএম নই, ওই বিরোধী করি, সূর্য মিশ্র অপোজিশন লিডার ছিল, ভোটের দিনকে আগে দেখতে পেয়েছেন আপনি। সিপিএম এর যে নেতারা বাজার গরম করেছেন, নবত্ব বিজেপি নবত্ব মুক্ত মুক্ত, কোন নেতাকে বাজারে দেখেছেন আপনি? ইলেকশন কমিশনে একমাত্র বিজেপি 6000 বুথের তালিকা দিয়েছে, কংগ্রেসের সভাপতি অধীরবাবু একটা লেটার দিয়েছে কিছু অভিযোগ জানিয়ে, কোনো তথ্য নেই, সিপিএম তো কোনো অ্যালিগেশনই। এইভাবে তো হাপাটেট লড়াই করে মিডিয়ার গণশক্তিতে থাকা যায়, প্রকৃত লড়াই করা যায় না। সূর্যবাবু অপোজিশন লিডার হিসেবে যদি 11-16 সিনসিয়ারলি লড়াই করতেন, তৃণমূলে এই চুরিটা করতে পারতেন। ঠিক আছে, ওই গতকাল চণ্ডীপুরে সেনাবাহিনীর পোশাক পরে স্ট্রংরুমে ঢুকেছিল, তার জন্য বিজেপির পক্ষ থেকে ওখানে হাইওয়ে অবরোধ করেছে, কি বলবেন? সিভিক ভলেন্টিয়ার্সের গায়ে করিয়েছিল, লোক টেনে খুলিয়েছে, চলো।
কিন্তু যেখানে যেখানে পুনর্নির্বাচনের প্রয়োজন ছিল না অনেকেই অভিযোগ করছেন যে সুষ্ঠুভাবে ভোট হয়েছিল, তারপরেও ভোট করার কথা ছিল, কিন্তু দশটা অবধি কোন সরকারি কর্মী কোন ভোট কর্মী কেউ ৫৭টা যে বুথে রিপোল হচ্ছে এর মধ্যে ভোট লুট করতে গেছিল তৃণমূলের গুন্ডারা, ২০০-২৫০ বুথে মানুষ পুকুরে ফেলে দিয়েছে, আর যে এলাকায় পুকুর নেই ব্যালট বক্সে জল ঢেলে দিয়েছে, এটা ওরা বাধ্য হয়েছে করতে, কারণ গণনার সময় ওই বক্সে ব্যালট পাওয়া যেত না। এই যে বিনন্দপুরে যখন ওই মমতার গুন্ডারা, মমতার মুসলমান গুন্ডারা যখন এগোচ্ছিল, সব মুসলিম খারাপ না, আবার বলছি ক্যাটেগরি, এই মমতার যে মুসলিমরা এটা হচ্ছে মডেল, শামীম, শকত, জাহাঙ্গীর, আরাবুল, শাহজাহান শেখ মডেল, এরা সুদ খায়, এরা ঘুষ খায়, এরা জাকাত করে না। এই লোকরা যখন লুট করতে এসেছিল বিনন্দপুরে, আমাদেরকে ফোন করে, আমি নন্দীগ্রামে ছিলাম নন্দনায়কবাড়ে, আমরা বলি যে পুকুরে ফেলে দাও, ফেলে দিয়েছিল, এখন দেখুন ৬৫০ ভোট দিয়ে দিয়েছিল, আর সিআরপিএফের প্যান্ডানি খাচ্ছে। অতএব এই যে আজকে ৬৫৭ বুথে হচ্ছে, এর মধ্যে ২০০-২৫০ বুথে জনগণ বাধ্য করিয়েছে উপনির্বাচন করতে, মানে রিপোল করতে, বাকি বুথের তালিকা আইপ্যাক বানিয়ে দিয়েছে, যেমন এখানে ময়নার ১২টা বুথ দরকার ছিল না, এই তালিকাটা বানিয়ে দিয়েছে আমাদের পশ্চিমবাংলার জনগণের অর্থ চুষে খেয়ে, যে আইপ্যাককে পেমেন্ট করে ভাইপো, যার অফিস সল্টলেক এবং কামাক স্ট্রিটে আছে, আইপ্যাকের তৈরি করা লিস্টটা কাল সঞ্জয় বনশাল নিয়েছে সন্ধ্যাবেলা রাজীব সিনহাকে দিয়ে করিয়েছে। আমাদের বিজেপির পক্ষ থেকে আমি সকালেও টুইট করেছি, দেখবেন আমরা ইলেকশন কমিশনে ভোটের দিন ৭:৩০টার সময় গেছিলাম, সেখানে আমরা বলেছিলাম যে দুটো জিনিসকে আপনি প্রাধান্য দিয়ে রিপোলের তালিকা করুন, আমাদের পক্ষ থেকে আমরা বলেছিলাম, অন্য পার্টির কথা আমি বলছি, এক হচ্ছে মহামান্য উচ্চ আদালতের প্রধান বিচারপতি সিসিটিভি এবং ভিডিওগ্রাফির উপর জোর দিয়েছিলেন প্রত্যেকটা অর্ডারে, এরা সিসিটিভির মুখগুলো ঘুরিয়ে দিয়েছে, সিসিটিভিতে ভোটিং প্রসেস পাবেন না অন্তত ২-৩ ঘন্টা করে, যে বুথগুলোতে ছাপ্পা মেরেছে, ৪৪,০০০ কম্পার্টমেন্ট ছিল, ৬১,০০০ বুথ ছিল, ১৮,০০০-২০,০০০ বুথে ফলস ভোটিং হয়েছে, তার মধ্যে ৭-৮,০০০ বুথে পার্ট, ১৫০-২০০-২৫০, আর ১০-১২,০০০ বুথে ফুল, যেমন শাহজাহান শেখ সন্দেশখালিতে কোনো লোককে ভোট দিতে দেয়নি, ১০:৩০টার মধ্যে ভোট শেষ করে সিল করেছে, ওখানকার বিডিওর সাহায্যে, পুলিশের সাহায্যে সিল করেছে, কমপ্লিটলি ইলিগাল ভোট। আমাদের বক্তব্য ছিল পরিষ্কার, মহামান্য উচ্চ আদালতের নির্দেশে এবং রাজীব সিনহা যে হলফনামা দিয়েছিলেন উচ্চ আদালতে, সেখানে বলেছিলেন ৯৫% আমরা সিসিটিভি জোগাড় করতে পেরেছি, বাকি এলাকাতে আমরা ভিডিওগ্রাফি রাখছি। এবারে উনি তো হলফনামা দিয়ে বলেছেন হাইকোর্টের চিফ জাস্টিসের অর্ডার ভাইলেশন হয়েছে, আমরা বলেছিলাম আপনাকে আমরা একটা তালিকাও দিচ্ছি ইনিশিয়েট ওই অল্প সময়ের মধ্যে, তার যত পরশু দিন অনেক রাত্রে এটা হয়েছে, আমরা কালকে বেলা ২টার মধ্যে ৬,০০০ বুথের তালিকা বিজেপি দিয়েছে গোটা রাজ্যে, এত অল্প সময়ে, এটা ইনিশিয়াল তালিকা, পুরো তালিকা আনা এত প্রায় ৩৫০-এর কাছাকাছি ব্লক থেকে সম্ভব নয়, আমরা ৬,০০০ বুথের তালিকা দিয়েছিলাম, একটা বুথকেও কনসিডার করা হয়নি। ১ সেকেন্ড থিং আমরা বলেছিলাম রিপোলে বিজেপির ডিমান্ড ছিল সকাল ৭টায় ভোটিং শুরুর আগে প্রার্থী এবং প্রার্থীর পোলিং এজেন্টের সই করে শুরু করতে করিয়েছেন, কিন্তু আপনি যখন বাক্স সিল করে স্ট্রং রুমে আনছেন তখন সকালে সই করা প্রার্থী বা তার এজেন্টের সই নেই, তাদেরকে ১-১.৫ ঘন্টা পরেই সকাল ৮টা-৯টার মধ্যেই মেরে বের করে দেওয়া হয়েছে, কোথাও পুলিশ টেনে বের করেছে,
আলিপুরদুয়ারের বিডিও কালচিনির বিডিও প্রশান্ত বর্মন তিনি নিজে চড় মেরেছেন বিজেপি এজেন্টকে, কোথাও বিডিও কোথাও পুলিশ কোথাও তৃণমূলের হারমাদরা গুন্ডারা কানে চুল লাল দুল পাটি, এরা বের করে দিয়েছে অন্তত কয়েক হাজার পোলিং স্টেশন থেকে। তাহলে কেন সিসিটিভি ভিডিওগ্রাফি দেখে অথবা প্রিজাইডিং অফিসারের রেকর্ড দেখে প্রার্থীর ইনিশিয়াল সই ছিল সিলিংয়ে সই নেই, কেন রিপোলের তালিকা করা হলো না? আমরা জানি ইলেকশন কমিশন, আমি সেদিন তালা লাগিয়েছি এই জন্য, ইলেকশন কমিশন অফিস সরোজিনী নাইডু অফিস থেকে কিচ্ছু হচ্ছে না, পুরোটাই হচ্ছে পিসি এবং ভাইপোর তত্ত্বাবধানে। ভাইপোর কামাক স্ট্রিটের অফিস, সল্টলেকে আইপ্যাকের অফিস করছে, আর সঞ্জয় বনশাল মমতা ব্যানার্জি খুনি মমতা ব্যানার্জির দূত হিসেবে এই কাগজপত্র আদান প্রদান করছেন। আর রাজীব সিনহা একটা নপুংসক ক্লিবর ভূমিকা নিয়েছে, এত মদ রাত্রে খাচ্ছেন, সকালেও তার মদের নেশা কাটছে না, তিনি ছোট জগন্নাথে বসে আছেন। সঞ্জয় বনশাল ইজ দ্য মেন ক্রিমিনাল, উনি পত্রবাহকের কাজ করছেন, আর পুরো ব্যাপারটা এটা বোঝেন। আগামীকাল কোর্টে কোর্ট মনিটরিং, যেহেতু কেস কার্যত কোর্ট মনিটরিং কোর্টে আছে, এর বাইরেও আমি সকালবেলায় 10:30 সময় আমার পিটিশন রেডি হয়ে গেছে, আমার লিগাল টিমের সঙ্গে বিজেপির লিগাল টিমের সঙ্গে আমাদের একটু পরে মিটিং আছে 5:30 সময়, আমরা সকালেই ফাইল করছি, আমরা এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ার পোর্টাল, ইলেকট্রনিক্স মিডিয়া সবাই নয়, কিছু ইলেকট্রনিক্স মিডিয়া তাদের কাছ থেকে আমরা 1000-এর বেশি ভিডিও ফুটেজ জোগাড় করেছি, তার সিডি আমরা বানাচ্ছি, আমরা কোর্টে কালকে দেখাবো এবং বলবো এই বুথগুলোতে পোলিং বাতিল করতে হবে। শুধু তাই নয়, আমি ভোট দিয়েছি দেখে করে খালিও উঠে গেছে, এই খালিতেও ভাইপোর কমিশন আছে। আমরা তো বিধানসভা লোকসভায় খালি লাগাই, 1-1.5 মাস থাকে, 80% লোকের হাতের খালি উঠে গেছে, কমিশন নিয়েছে এটাতেও ভাইপো। যেমন কোভিডের সময় মাস্ক আর স্যানিটাইজারে ভাইপো সাপ্লাই করেছিলেন মহেশ পাঞ্জাবিকে দিয়ে, আর মেনকা গম্ভীরের শ্বশুর তাকে দিয়ে সাপ্লাই করেছিলেন, যিনি সাইকেল সাপ্লাই দেন, ঠিক একইভাবে কালীও ভাইপো সাপ্লাই করেছে, সেই জন্য কালী সবার হাতে উঠে গেছে। আমরা এই বিষয়গুলোর উপরে আগামীকাল আমাদের নতুন অ্যাপ্লিকেশন জমা দেব। বাকি নির্বাচনের গণনা নিয়ে বিষয়বস্তু আছে, পার্টির পক্ষ থেকে বিকেল 4টায় কলকাতায় আমার প্রেস আছে, সেখানে আমি বাকি কথা বলবো, এখনই বলছি। পুনর্নির্বাচনের নামে কি প্রহসন হলো? পুনর্নির্বাচনে আজকে দেখা গেল বিভিন্ন জায়গায় 16-20 জন কেন্দ্রীয় বাহিনী যে জায়গায় রয়েছে সেখানে কার্যত পিসফুল, উঠে অন্তত ভোটাররা বলছেন শান্তিতে ভোট দিতে পারছি। এই ব্যবস্থার যদি 20% থাকতো তাহলে 15-18 হাজার বুথ তৃণমূলের গুন্ডারা লুট করতে পারত। 657টা যে বুথে রয়েছে, এরা দু চারটি জায়গা বা আরো হবে 10-12টি জায়গাতে বুথে কিছু করতে পারছে না বলে রাস্তায় করছে, দূরে জমায়েত করছে, ভোটার আসার পথে জমায়েত করছে, কিন্তু সেখানেও খবর দিলে সেন্ট্রাল ফোর্স এরা যে ভাষায় সন্তুষ্ট হয় মমতার বাহিনী সে ভাষাতে উত্তর দিচ্ছে। 18-20টা জায়গায় আমি খবর দিয়েছি, তাতে ভালো ওষুধ দিয়েছি। বাংলার পরিস্থিতি নিয়ে দিল্লি গিয়েছেন রাজ্যপাল, কি মনে হচ্ছে? অমিত শাহের সঙ্গে আজকে বৈঠক, আপনাদের চ্যানেলে তো ওনাকে ডেইলি দেখান, ওনাকে জিজ্ঞেস করুন। সিপি আনন্দ বোসের আজকে অমিত শাহের সঙ্গে বৈঠক রয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী করতে পারে প্রোটোকলের মধ্যে পড়ে, ওনাদের জিজ্ঞেস করুন, আমি সব বলবো, আমি লেস ইন্টারেস্টেড, আমি আউটকাম চাই, আউটকাম পাই না। উনি পিস রুম খুলেছেন, এলাকায় ঘুরেছেন,
লক্ষ লক্ষ অভিযোগ পেয়েছে, সেই অভিযোগের কোন নিষ্পত্তি হয়নি। দ্য বেঙ্গল পিপল ওয়ান্ট রেজাল্ট, আমার পার্টি পরিচিতি ছেড়ে দেন। পিস লাভিং পিপল।